ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে গাইবান্ধা দুই আসনে, সেখানে আছেন সহকর্মী মোহন ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শম্পা ধন্যবাদ। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিবিসি নিউজের যে নিয়মিত বিশেষ আয়োজন ডিবিসি ইলেকশন এক্সপ্রেস কিন্তু আজ আছে গাইবান্ধা দুই আসনে। আমরা সারাদিন গাইবান্ধা দুই আসনে ঘুরেছি, কথা বলেছি সাধারণ মানুষের সঙ্গে, জানিয়েছি তাদের প্রাপ্তি অপ্রাপ্তি প্রত্যাশার বিষয়ে, কথা বলেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে, জানিয়েছি সামনে নির্বাচনকে ঘিরে তাদের পরিকল্পনা কি। এখন আমরা কথা বলবো, আমাদের সাথে যুক্ত হবেন দুজন অতিথি। আমরা প্রথমে যেতে চাই মোহাম্মদ মাহমুদুন্নবী টুটুল, সাধারণ সম্পাদক গাইবান্ধা জেলা বিএনপি। আপনার থেকে জানতে চাই, যদি আপনার বিএনপি নির্বাচনে, আগামী নির্বাচনে বিএনপি যদি যায়, সে অর্থে আসলে যে এই আসনটি দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের দখলে, তো বিএনপি এমন কি করতে পারবে যে জন্য আওয়ামী লীগকে রেখে বিএনপিকে জনসাধারণ ভোট দিবে? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না। তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়িত হলে এই সরকারের তখন বিএনপি নির্বাচনে যাবে। আর আপনারা লক্ষ্য করেছেন এবং আপনারা জানেন, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি বিভিন্ন প্রতিষ্ঠানকে এই সরকার পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। এরই প্রতিবাদে, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির প্রতিবাদে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোকজনই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের লক্ষ্যে আন্দোলন সংগ্রামে এই রিসেন্ট এই সাম্প্রতিক সময়ে 9 জন লোককে জীবন দিতে হয়েছে। এমতা অবস্থায় সারা দেশের মানুষের সঙ্গে বিএনপি রয়েছে। বিএনপি এই আসন নিয়ে বলবেন, যে আসন আসলে আপনারা কি করবেন জনগণের জন্য? এই আসন আপনারা জানেন যে বিএনপি এই আসনে যে কোনো সময় নির্বাচন করলে, গত নির্বাচনে রাতের ভোট হয়েছিল, সেই নির্বাচনে 2 ঘন্টার ভোটে এখানে 80,000 ভোট ধানের শেষের প্রতীক প্রার্থী পেয়েছিল, মানে 2 ঘন্টায় ভোট হয়েছিল। আর এখন যদি ভোট হয়, সম্পূর্ণ সুষ্ঠুভাবে যদি ভোট হয়, আওয়ামী লীগের জামানত ফিরে পাওয়াও সমস্যা হয়ে যাবে। আপনাদের সেই প্রার্থী তো ছিল জাতীয় পার্টির, যিনি আপনাদের এখানে এসে আবার জাতীয় পার্টিতে ফিরে গিয়েছেন, আপনারা কি এই নির্বাচনকে সামনে রেখে এরকম প্রার্থী বিবেচনা করবেন? আমি বলি, আগামী জাতীয় পার্টির প্রার্থী অতীতে একটি ভোট করেছিল, সেই ভোট মোটামুটি ফেয়ার হয়েছিল, সেখানে 35,000 ভোট তিনি গোটা উপজেলায় পেয়েছিলেন। এবং আমার ধানের শীষ যখন প্রতীক পেয়েছে, তখন সে 2 ঘন্টার ভোটে 80,000 ভোট পেয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা যেতে চাই, আমাদের সাথে সঙ্গে আরেকজন আছেন, অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিক, সভাপতি বিএনপি গাইবান্ধা জেলা। আমি আপনার থেকে জানতে চাই যে বিএনপি এমন কি করতে পারবে যে সাধারণ জনগণ বিএনপিকে ভোট দিবে আওয়ামী লীগকে রেখে, যেহেতু এই আসনে দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে বা আওয়ামী লীগে এই আসনে পাশ করে আসছে। আমি আসলে নির্বাচনের আগে সামগ্রিক বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, রাজনীতির বিষয় নিয়ে। আপনারা জানেন যে এই সরকার গোটা নির্বাচনী ব্যবস্থা সহ সারা বাংলাদেশের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, দলীয়করণ করেছে। এবং গত যে নির্বাচন যেটা হয়েছে, সেটি একটি মধ্যরাতের নির্বাচনের মধ্য দিয়ে ম্যান্ডেটবিহীন সরকার বর্তমানে কর্তৃত্ববাদী স্বৈর শাসকে পরিণত হয়ে দেশ পরিচালনা করছে। আমাদের এখন প্রধান লক্ষ্য হচ্ছে এই স্বৈর শাসককে যে কোনো মূল্যে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে উৎখাত করা, গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। এবং আমাদের স্পষ্ট অঙ্গীকার, আমরা মানুষের অধিকার ফিরে দেওয়ার জন্য লড়াই সংগ্রামের মধ্যে আছি, যে ভোটের অধিকার মানুষ হারিয়েছে, যে মানুষ যে কথা বলার অধিকার হারিয়েছে, মানুষের জানমালের নিরাপত্তা নাই, আসন নিয়ে পরিকল্পনার বিষয়টি অনেক পরে আসবে। কারণ এই সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না, কাজে এই আসন নিয়ে আমাদের নির্বাচন সংক্রান্ত কোনো পরিকল্পনা আমরা এখন করছি না। এবং যদি আমরা এই সরকারের অধীনে নির্বাচন তো আমরা দেখেছি অতীতে বহুবার, এবং গতবারও যে অন্ধরাতে নির্বাচন হলো, এবং আবারও যদি নির্বাচন এই সরকারের অধীনে হয়, তাহলে একই পরিণতি হবে, এটা আমাদের কাছে পরিষ্কার, জনগণের কাছে পরিষ্কার। কাজেই এই এই সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো ইচ্ছা আমাদের নাই। কাজেই আমরা চাই একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হোক। এবং দাবি তো শুনলাম, আমি একটা বিষয় জানতে চাই যে এই আসনে তো গত নির্বাচনে আপনাদের যিনি প্রার্থী রয়েছিলেন, তিনি তো তারপর পরে আবার জাতীয় পার্টিতে ফিরে গিয়েছিলেন, যদি সামনে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে আপনাদের হিসাবে, তো আপনাদের প্রার্থী বিবেচনায় কি আগের নির্বাচনের মতোই হবে, নাকি আপনাদের নিজেদের দলের থেকে আপনারা বিবেচনা করবেন? আমাদের অনেক প্রার্থী আছেন, আমাদের এই আসনে গতবার
চারজন প্রার্থী মনোনয়ন চেয়েছিলেন এবং অনেক যোগ্য প্রার্থী ছিলেন। মনোনয়নের বিষয়টি নির্ধারণ করে কেন্দ্র, কাজেই এখানে আমাদের যদিও জেলা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারির এখানে ওই মানে বোর্ডে অবস্থান থাকে, কিন্তু এটি কেন্দ্র কর্তৃক নির্ধারিত হয়। সেই ক্ষেত্রে কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে তার বাইরে যাওয়ার কোনো সামর্থ্য আমাদের নাই। সমর্থনটা আসলে কি থাকে না, আমাদের আমাদের দলীয় আমি নিজে মনে করি যে যারা আমরা মাঠে সংগ্রামের মধ্যে আছি, আন্দোলনের মধ্যে আছি, জেল জুলুম অত্যাচার নির্যাতনের মধ্যে আছি, এবং সেই ধরনের আমাদের দলীয় প্রার্থী মনোনীত করা উচিত, মনোনয়ন দেওয়া উচিত। এটা আমার মতামত আর কি, এটা আমার নিজস্ব মতামত। ধন্যবাদ আপনাকে। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ ছিল সারাদিন গাইবান্ধা দুই আসনে, কথা বলেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে, কথা বলেছি জনসাধারণের সঙ্গে, আরও কথা বলবো রাজনৈতিক নেতাদের সঙ্গে, জানবো তাদের নির্বাচনী পরিকল্পনা নিয়ে। ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সঙ্গেই থাকবেন, ধন্যবাদ।